সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনারা যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে তৃতীয় পর্বে কনস্ট্রাকশন প্রসেস ওয়ান সাবজেক্টের পরীক্ষা দিতে যাচ্ছেন আগামীকাল, তাদের জন্য তো এই ভিডিওতে আপনাদের সামনে থাকছে হচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য সুপার সাজেশন। তো এই সুপার সাজেশনে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথম অনুশীলনটা আছে, সেই অনুশীলনী থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে অনুশীলনী এক আছে, এই অনুশীলনী এক থেকে আপনাদের তিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে আপনাদের সুপার সাজেশনে। এই তিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আপনাদের পড়তে হবে, তিনটাই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই তিনটা প্রশ্ন কিন্তু আপনারা দেখে নেবেন। এবং এখান থেকে আপনাদের হচ্ছে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এই তিনটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনি যদি সর্বশেষ বা 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা দেখতে পাচ্ছেন, শ্রমিকদের পড়ে যাওয়া হতে সুরক্ষা পদ্ধতিগুলো, এইটা গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আপনারা দেখে নেবেন। এই অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন আপনাদের জন্য রাখা হয়েছে, এই একটা প্রশ্ন হচ্ছে পড়ে যাওয়া হতে সুরক্ষা পদ্ধতিগুলো বর্ণনা। তো এই যে 3 নম্বর এবং 1 নম্বর এই দুইটা প্রশ্ন কিন্তু সেম ক্যাটাগরির প্রশ্ন, তো এই দুইটা থেকে যে কোনো একটা জায়গায় কিন্তু আপনাদের প্রশ্ন আসবে, হয়তো রচনামূলকে বা হয়তো আপনাদের সংক্ষিপ্ততে, দুইটার একটা জায়গায় কিন্তু এই প্রশ্নটা আপনাদেরকে থাকবে, হয়তো দুই জায়গায় একসাথে থাকবে না, কিন্তু যে কোনো একটা জায়গায় এই প্রশ্নটা কিন্তু আপনারা পাবেন। তো এই প্রশ্নটা সেইভাবেই আপনারা পড়ে নেবেন। এরপর যদি অনুশীলনী 2 লক্ষ্য করেন, অনুশীলনী 2 থেকে আপনাদের দেওয়া আছে 4টা, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন, 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এখান থেকে কর্ণি ও ওলনের ব্যবহার লেখো, এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, বাকিগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 2টা, এই 2টা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেবেন। এবং এই যে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা, এটা একটু ভালোভাবে দেখবেন আপনার এই পার্থক্যটা। আর এখান থেকে একটাই আপনাদের রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, এই একটা রচনামূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ আপনাদের এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে এই একটা রচনামূলক প্রশ্ন আপনারা দেখে নেবেন। এরপর আপনাদের যে তৃতীয় অধ্যায়টা আছে, তৃতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা অনেক ইম্পর্টেন্ট, এই এই যে তৃতীয় অধ্যায়টা আছে, এই তৃতীয় অধ্যায় থেকে আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক একাধিক অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আপনারা এখান থেকে কমন পাবেন। তবে এখান থেকে আমি কিছু মার্ক করে দিচ্ছি, সেগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। এখান থেকে আপনারা এসটিএম এর পূর্ণরূপ, বিএনপিসি এর পূর্ণরূপ, এটা আপনারা দেখবেন, আরসিসি কোথায় ব্যবহার করা হয় এটা দেখবেন, সূক্ষ্মতা গুণাঙ্ক কি এটা আপনারা দেখতে হবে, আরসিসি বলতে কি বোঝায় এটা আপনারা দেখে নেবেন, কংক্রিটে ব্যবহৃত পানির বৈশিষ্ট্যগুলো লেখো, এই প্রশ্নগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। সবকটা যদি পড়ে নিতে পারেন তো ভালো, এখান থেকে 1 নম্বর প্রশ্নটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। এই অধ্যায় থেকে আপনাদের একাধিক অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমন থাকবে, তো এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এরপর যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লক্ষ্য করেন, এখান থেকে আরসিসি এর সুবিধা অসুবিধাগুলো, এটা গুরুত্বপূর্ণ, কি উদ্দেশ্যে অ্যাড মিক্সার ব্যবহার করা এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আপনাদের যে এখান থেকে কনক্রিটের স্থায়িত্ব বা উৎকৃষ্টতা নির্ণয় নিয়ন্ত্রণকারী যে বিষয় সমূহের নামগুলা, এটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এরপর এইখান থেকে আপনাদের 2টা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, 2টা রচনামূলক প্রশ্নের মধ্যে যে এখান থেকে যে আপনাদের কনক্রিটের নথি পরীক্ষার যে চিত্র, এটা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা আছে, এটা কিন্তু আপনারা ভালোভাবে পড়বেন অবশ্যই। এরপর চতুর্থ অধ্যায় থেকে যদি দেখতে পান, এখান থেকেও কিন্তু অনেকগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের দেওয়া আছে, তবে আপনারা এই 2 নম্বরটা, 4 নম্বরটা, 7 নম্বরটা, এখান থেকে 12 নম্বর প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন, এবং কিউরিং বলতে কি বোঝায় এইটাও কিন্তু আপনাদের খুব ভালোভাবে পড়তে হবে। আর এখান থেকে 5 নম্বর ব্যাচিং বলতে কি বোঝায় এই প্রশ্নটা কিন্তু আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। এরপর যদি আপনারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেন, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখান থেকে আপনাদের হচ্ছে পড়তে হবে কি কি পদ্ধতিতে কনক্রিট স্থানান্তর করা হয়, কি 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 পদ্ধতিতে কনক্রিট উপাদান, এই যে 3 নম্বর প্রশ্নটা এটা একটু ভালোভাবে পড়বেন। আর এখান থেকে কিউরিং এর সুফল গুলা হচ্ছে যে আছে এটা আপনারা পড়ে নেবেন। আর এখান থেকেও আপনাদের 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে আপনাদের 2টা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বরটা, 2 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে পড়ে গেলেই হবে। এরপর এখান থেকে অনুশীলনী 5 যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা পড়ে নেবেন। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 2টা, 2টা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আপনারা দেখবেন, এবং 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আপনারা একটু খুব ভালোভাবে দেখবেন। আর রচনামূলক প্রশ্ন একটাই যেটা আছে, সেটা একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর আপনাদের এই যে ষষ্ঠ অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে মাত্র 3টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, 3টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা পড়ে নেবেন। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 2টা, 2টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নেবেন, এবং একটা এখান থেকে আপনাদের, একটা বলতে এখান থেকে 2টা প্রশ্ন দেওয়া আছে হচ্ছে আপনাদের রচনামূলকের ক্ষেত্রে, 2টা থেকে যে কোনো একটা হয়তো আপনাদের আসবে, তো এখান থেকে আপনারা 1 নম্বর যে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু রচনামূলকের জন্য এখান থেকে পড়ে নিতে হবে। আর এইখান থেকে আপনাদের যে সপ্তম অধ্যায়টা আছে, সপ্তম অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এখান থেকে আপনারা পড়বেন হচ্ছে আপনাদের যে ব্রিক ম্যানসরি বলতে কি বোঝায়, হেডার এবং স্ট্রেচার কি, কি ক্লোজার কি, তারপর হচ্ছে কোপিং কি, এখান থেকে টুথিং কি, এখান থেকে সিল কাকে বলে, রেকিং বন্ড কি,
বন্ড বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো আপনাদের পড়তে হবে। এরপর এখান থেকে আপনারা দেখবেন যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, 6 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা এখান থেকে, 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা, একটি আর্টস একের বিভিন্ন অংশের নাম লেখো, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য থাকবে এখান থেকে এই সরাসরি আকারে। এরপর যদি রচনামূলক প্রশ্ন দেখেন, 3টা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, 3টা রচনামূলক প্রশ্নের মধ্যে এখান থেকে আপনাদের 2 নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, 3টা থেকে যে কোনো একটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরীক্ষায় কমন পাবেন, 3টা থেকে যে কোনো একটা অবশ্যই কমন পাবেন এখান থেকে, 2-3টা আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। এরপর যদি দেখেন যে অষ্টম অধ্যায়টা আপনাদের, অষ্টম অধ্যায় থেকে 2টা সংক্ষিপ্ত প্রশ্ন, 1টা সংক্ষিপ্ত প্রশ্ন, কোনো রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে নাই। এরপর অনুশীলনী 9 থেকে আপনাদের 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সবগুলোই পড়বেন, সংক্ষিপ্ত প্রশ্ন 2টা দেওয়া আছে, 2টা পড়বেন, 2টার মধ্যে আপনাদের যে 1 নাম্বারটা এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে পড়ে নেবেন। এরপর যে রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায় থেকে একটা, এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই একটা প্রশ্ন কিন্তু আপনাদের পড়ার জন্য বলতেছি আমি এখান থেকে। এখানে 2টা প্রশ্ন আছে মূলত, একটা হচ্ছে কেভিটি ওয়ালের নির্মাণ পদ্ধতি চিত্র সহ বর্ণনা, আর একটা হচ্ছে কেভিটি ওয়ালের সুবিধা ও সীমাবদ্ধতা গুলি লেখা, তো 2টা আলাদা ভাবে আসার সম্ভাবনাই বেশি, 2টা আলাদা আলাদা ভাবে আসলে আপনাদের হয়তো এটা আসবে নয়তো এটা আসবে, তো 2টাই কিন্তু আপনারা পড়ে নেবেন, 2টা থেকে যে কোনো একটা আপনারা কিন্তু কমন পাবেন। এরপর সর্বশেষ যে চ্যাপ্টারটা 10ম অধ্যায়, এখান থেকে কিন্তু আপনাদের 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে 4টা, তবে এখান থেকে আপনারা হচ্ছে পার্টিশনের যে ওয়ালের সাধারণ বৈশিষ্ট্যগুলো, টিম্বার পার্টিশন ওয়ালের সুবিধা অসুবিধা, এই 2টা আপনারা একটু ভালোভাবে পড়বেন, এবং একটাই রচনামূলক দেওয়া আছে এই অধ্যায় থেকে, এবং একটাই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন অবশ্যই। তো এই ছিল হচ্ছে আপনাদের কনস্ট্রাকশন প্রসেস 1 যে সাবজেক্টটি, সেই সাবজেক্টের শেষ মুহূর্তে প্রস্তুতিমূলক যে আপনাদের সুপারভাইজেশন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিলেন। তো এই যে সাজেশনটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের আগামীকালের পরীক্ষা খুবই ভালোভাবে আশা করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।